গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন সুপ্রভাত, এখন বাজে সকাল 9টা। আর দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে, এখন উচ্ছে আলু ভাজবো, পেঁয়াজ ভাজছি ওদিকে কড়াইতে, আর হাজবেন্ড গেছে বাজার চিকেন আনতে, আর ওকে বলেছি আসার সময় পরোটা নিয়ে আসতে। তো সকালে আজকে টিফিনে পরোটা খাবো। তো চলো কাজ বাজ শুরু করি, রান্না দেখা হচ্ছে তোমাদের সাথে। এদিকে দেখো রান্না করতে শুরু করে দিয়েছি। তো পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছি, আর আমার উচ্ছে আলু কাটা আছে। আমরা যেদিন চিকেন করি সেদিন একটু উচ্ছে করি, মানে উচ্ছেটা এমনিতেও আমাদের ঘরে হয়, উচ্ছে ভাজা হোক চচ্চড়ি হোক করি। তো দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে উচ্ছেগুলো আমি উচ্ছে আলু কেটে রেখেছি, সেগুলো দিয়ে একটু ভাজা মতো করে নেবো। তো চলো দিয়ে দিই এগুলো। আর উচ্ছেগুলো এবারে আমার মানে 1 কেজির ওপরে মনে হয় উচ্ছে এনেছে আমার হাজবেন্ড, মানে অত উচ্ছে কী করে যে অত খাবো আর কী রান্না করবো উচ্ছে দিয়ে আমি ভেবেই পাই না। তো যাই হোক, একদিন গোল গোল করে ভাজা করি, একদিন আলুর সাথে ভাজা করি, একদিন শস্য বাটা দিয়ে চচ্চড়ি করি, এইভাবে উচ্ছেগুলো শেষ করেছি। তো আজকে উচ্ছে আলু ভাজা করছি, আর ওই মাছটা দেখলে পাতলা হবে আর চিকেন হবে একটু, বাস আজকে এটাই রেসিপি। আর একটু বাইরে বেরোবো হাজবেন্ডের সঙ্গে, ব্যাংকের দরকার আছে, ব্যাংকে যাব। তো চলো উচ্ছে আলুটা ভাজা হোক, তারপর নেক্সট তোমাদেরকে দেখাচ্ছি কী রান্না করব। তো এই দেখো চুনো মাছ ছিল কটা, অনেকদিন ধরে ভাবলাম চুনো মাছটা করে নিই। তো সমস্ত রকম মশলা, এমনি তো এই মশলাটা চিকেনও দিতে হবে, আদা পেঁয়াজ রসুন, তো সমস্ত মশলা দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। আর একটু আলু কেটে রেখেছি, আলুগুলোও যোগ করব। তো দেখো আলু, কাঁচা আলু এর সাথে যোগ করে দিলাম, মানে মাছটাও কাঁচা, এগুলো আলুটাও কাঁচা। তো সব কিছু মাখিয়ে আমি জাস্ট কড়াই ভালো মতো গরম করব, গরম করে এটা দিয়ে আমি একদম ড্রাইভাবে মাছ পাত্রা করে নেব। তো চলো, আর এদিকে দেখো সমস্ত রান্নাবান্না আমার হয়ে গেছে, চিকেনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো লেটস গো, এবার যাই। তো বন্ধুরা, তোমাদেরকে তো বলেছিলাম যে আমি ছেলের একটু স্কুলে যাব আর ব্যাংকে কাজ আছে, তো হয়ে গেছে, এখন বাজে পুরো 1টা। আর একটু লস্যি খাবো না, এই গরমে সেটা কি হয়। তো হাজবেন্ড লস্যির দোকানে নিয়ে এসছে, এখন একটু লস্যি খেতে বসেছি, লস্যি খাবো আর দই লস্যি। আর আমার ছেলে এসব কিছুই খায় না, ও বাইরে বেরোলে এসব মানে আখের রস লস্যি কিছু খেতে যায় না, ফলই খায় না ভালোভাবে, শুধু অ্যাপেল খাবে আর শসা খাবে। তো যার কারণে ও ফাস্টফুড খাবে, ফাস্টফুডে না নেই, এসবের না আছে মানে খাবে না। আর ওই যে আমার হাজবেন্ড দাঁড়িয়ে আছে, ও ফলও দেখছে, ফলও নেবে, আর আমি মজা করে একটু দই লস্যি খাচ্ছি। জীবনটা পুরো জড়িয়ে গেল, তো হেভি লাগছিলো লস্যিটা খেতে গরমের মধ্যে। আর উপরে কাজু কিশমিশ এসব সব দেওয়া থাকে। আর লিচুগুলো দেখো কী সুন্দর দেখতে, ফলের দোকানে মানে ফলগুলো এত সুন্দর দেখতে লাগছে। তো আমরা লিচু আর কলা আর আপেল নিলাম। তো ঠিক আছে, এবার ফল টল নিয়ে যাব বাড়ির দিকে, তারপরে বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো লেটস গো, যা যাক বাড়ি। হাই গাইজ, গুড নুন, এখন বাজে 1:45। সারাদিন সকাল থেকে কাজবাজ করে এই টাইম পেলাম একটু তোমাদের সামনে আসার। আর এই যে তার মধ্যে এই যে ফাঁকিবাজ আছে, সব কালকে রাতে লেখা করেনি, সকালে লেখা করেনি। মিস যদি এই ভিডিওটা দেখে তো খুবই ভালো হবে, ওকে আচ্ছা তার দেবে। আর এই যে এখন লেখা সকাল থেকে বসে বসে এই এখন ইয়ে করছে, ওখানে একটু লিখিয়ে টিকিয়ে তারপর এখন খেতে বসবে। হাজবেন্ড চান করছে এখন, এদিকে লাইটটা পড়ছে বলে ভালো করে দেখাও যাচ্ছে না। তো তোমাদের সামনে অনেকদিন ফ্রন্ট ক্যামেরা আসিনি, বাড়ির থেকে বেরিয়ে এসেছি কবে যে তবে থেকে আর আসা হয় না তোমাদের সামনে। তো ঠিক আছে, সন্ধেবেলায় আজকে আসছি তোমাদের সামনে, অনেক কিছু কথা আছে বলার জন্য আসবো। তো চলো এখন খেয়ে, খেয়েটে দেখা হচ্ছে সন্ধেবেলা। হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং, এখন বাজে 8:00, সন্ধে মানে রাতের দিকেই হয়ে গেছে, 8:00 বাজে। কারণেই একদম এখন তো গরমকাল বোঝই, মানে টিফিন টিফিন করতে সন্ধেবেলায় তো একদম লেট হয়ে যায়, আর পরে তো বসবো ছেলেকে। কিন্তু তার আগে তোমাদের মানে দুপুরবেলা বলেছিলাম যে সন্ধেবেলায় কিছু কথা আছে তোমাদের সামনে আসবো বলবো। তো কথাগুলো স্টার্ট করি, শুনতে খারাপ হলেও মানে কথাগুলো আমার বলাটা প্রয়োজন। তো আমি ইউটিউব করি, আমার ইউটিউব করা নিয়ে যে আমার ঘরের কোনো ফ্যামিলির কোনো প্রবলেম নেই, মানে আমার হাজবেন্ডের, আমার বাবা মার, তাদের কোনো প্রবলেম নেই, কিন্তু ইউটিউবেরও মানে সদস্যদেরও কোনো প্রবলেম নেই। আমাদের আমার ইউটিউব যে সদস্যরা আছে, যে ফ্যামিলি, তো তারাও খুবই ভালো, তারা যারা আমার ভিডিও ওয়াচ করে তারাও খুব ভালো, কিন্তু এক্সট্রা যারা আছে আগাছা তাদের এত প্রবলেম আমাকে নিয়ে, আমি বুঝতেই পারি না কেন প্রবলেম। তাদের খাই না, তারা আমার ফোনে রিচার্জ করে দেয় না, তবু তাদের প্রবলেম। এক মানে দাদার কথা বলি, তো এক দাদা আমার হাজবেন্ডকে বলছে কিছুদিন আগে যে হ্যাঁ তোর বউ ইউটিউব করে, কত টাকা পাবে ইউটিউব থেকে। তো ভাই, সরি ভাই নয়, তো দাদা আপনাকে বলি যে ইউটিউবে আমি মানে ভিডিও বানাই টাকা কামানোর জন্য নয়, তো এটা আমার ভালো লাগে, আমি
ভালোবাসি করতে, ভিডিও বানাতে আমার খুব ভালো লাগে। আর ইউটিউব ভিডিও বানানো মানেই যে নোংরামো খারাপ কাজ সেটা নয়, আমার মতো হাজারো ঘরে অনেক মহিলারাই এরকম ভিডিও বানাচ্ছে তাদের ক্রিয়েটিভিটি দেখানোর জন্য, ঠিক আছে। তো এই কথাটা যখন বলেছে আমার মাথাটা খুবই গরম হয়েছে। আমি আমার হাজব্যান্ডকে বললাম, তুমি কেন বললে না যে আমার বউ তো পয়সা রোজগার না করতে পারলেও তবু চেষ্টা করছে করার, অন্তত পক্ষে হাজব্যান্ডের পকেট থেকে তো পয়সা চুরি করে না, সে নিজের পায়ে কিছু মানে দাঁড়ানোর চেষ্টা করে বা কিছু করার চেষ্টা করছে। তো আমি এটাকে ভালোবেসেই করি, আমার ইউটিউবটা ভালো লাগে, ভালোবেসে করি, পয়সা রোজগার বা কিছুর জন্য আমি করি না, আমার মন ভালো থাকে আর আমি খুব ভালোবাসি ইউটিউবে ভিডিও বানাতে। তো আশা করি বুঝলেন এরপর থেকে আর আমার বরকে খোঁজাবেন না, ঠিক আছে। তো যেগুলো মানে করে বা ভালোবাসে তাকে সেটা করতে দিন, আপনি আপনার ঘরে নজর রাখুন না, আপনার বউ কী করছে, আপনার ফ্যামিলি কী করছে, ঠিক আছে, পরের ফ্যামিলি নিয়ে আপনাকে ব্যস্ত হতে হবে না, ওকে। তো আশা করি বুঝে গেছেন। আর প্লিজ তোমরা আমার যে ফ্রেন্ডরা আছো তারা কিছু মনে করো না, আমি তাদেরকে কিছু বলছি না, তোমরা তো খুবই ভালো, তোমরা যারা আমাকে ভালোবাসো তারা তো খুবই ভালো, তাদেরকে আমি অনেক সম্মান করি, ভালোবাসি, ঠিক আছে। তো এতটুকুই বললাম, আর এতটুকু কথাগুলো বলবো বলে আমি সারাদিন মানে টাইম পাইনি যে সন্ধ্যাবেলাটা ফাঁকা হই, সন্ধ্যাবেলা ধীর মস্তিষ্কে বলবো। সবসময় ইচ্ছা করে না সবার মুখে লাগতে বা সবার প্রশ্নের উত্তর দিতে, তবু মাঝে মাঝে উচিত, মানে কিছু কিছু লোককে উত্তর না দিলে না এরা পেয়ে বসে, নিজেদের ঘরের লোক কী করছে সেটা দেখে না, কিন্তু পরের বউ, পরের মেয়ে, পরের ছেলে কী করছে সেটাতে খুব আগ্রহ। নিজের দেখো, নিজের ঘরে কী হচ্ছে, নিজের ছেলে মেয়ে বউ কী করছে সেগুলো লক্ষ্য রাখো, তারা কোন পথে হাঁটছে, তারপরে পরের বউ কী করছে পরে চর্চা করবে সেটা, তাই না। তো ঠিক আছে, যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই ক্ষমা করে দিও, ভুল আমি বলিনি সেটা আমি মানে ভুল কোনটা ঠিক কোনটা সেটা মানে ইয়ে করা কি বলবো, কোনটা ভুল কোনটা ঠিক সেটার মানে কী বলবো মাথাতেই আসছে না, আপনাদের মতো মানুষদের কথার উত্তর দিতে গেলে আমি ভেবা জায়গা খেয়ে যাই। সেটা ঠিক করার মতো বুদ্ধি বা অভিজ্ঞতা দুটোই আমার আছে, আমি অশিক্ষিত মূর্খ নই, ঠিক আছে। তো সেটা ঠিক করার মতো আমার এটা আছে। তো সম্মান কাকে দিতে হয়, তো তাকেও সম্মান পাওয়ার যোগ্য হলে তাকে সম্মান দিই, আর যারা অসম্মান পাওয়ার যোগ্য তাদেরকে অসম্মান, কিছু করার নেই। যে আমাকে এক দেখাবে তাকে ভাই আমি দুই দেখাবই, তাই না। তো চলো, বেশি বলে ফেললাম, জ্ঞান দিয়ে ফেললাম, আর জ্ঞান নয় এটা, এটা নিজের আত্মসম্মান রক্ষা করার জন্য এটুকু করতেই হয়। আর সবাইকে বলবো যে মানে অন্যায়ভাবে কেউ যদি কাউকে থ্রেড দেয় এ করে সেটা তো বলতেই হবে ভাই, সেটা আপনিও ছেড়ে দেবেন না আপনার বউকে কেউ কিছু বললে, তাই না। আমার ছোট বাচ্চাও কি বলছে একবার দেখুন। মা তুমি যেটা করছো তুমি নিজের চেষ্টায়, তুমি যেটা করছো তুমি নিজে করো, কারোর কথায় কান দেবে না, ঠিক আছে। আমি কি আরেকবার বলছি, যেটা বললাম আরেকবার বলছি, তুমি যেটা করছো সেটা চালিয়ে দাও, আর যেটা তুমি মেন কথাটা হচ্ছে তুমি কারো কথাটা শুনবে না, আর যেটা তুমি চালিয়ে যাচ্ছ সেটা চালাতেই হবে। তাহলে আপনারা বুঝতে পেরেছেন, তো আপনারাও তাই করবেন, আগাছার দিকে কান দেবেন না, আপনার যেটা ক্রিয়েটিভিটি সেটা আপনাদের লোককে। আর আমরা সত্যি ইউটিউব ভিডিও করছি মানে তো আমরা নোংরা কিছু ভিডিও দেখাচ্ছি না, ঘরের কাজকর্ম করেই ভিডিও করি, ঘরের কাজকর্ম দেখা, তো আপনাদের এত প্রবলেমটা কোথায় ভাই, ভাই না দাদা, এত প্রবলেমটা কোথায়, বরের পকেট তো চুরি করছি না, চুরি করে তো বরের পকেট মেরে তো পয়সা রাখছি না, তাই না, তাই তো। তো ঠিক আছে, আশা করি আপনার যোগ্য জবাব পেয়ে গেছেন, নেক্সট দিন আর এরকম কথাবার্তা শুনবেন না। আর যেটা আপনারাও কাজ করছেন সেটা আপনারাও চালিয়ে রাখবেন, মাথায় এটুকু রাখবেন যে কারো কথায় কান দিতে হবে না, আর আপনারা কান দেবেন, ভালো কথায় কান দেবেন, খারাপ কথায় কান দেবেন না, ভালো যে আদেশ উপদেশ দেবে তাদের কথায় কান দেবেন, যারা উল্টো পাল্টা বকবে আপনাকে নিয়ে বলবে সেই সব দিকে কান দেবেন না, কানটা ব্যাম হয়ে যাবে। ঠিক আছে, চল চলো টাটা, চলো টাটা করো, আর যেটা চালাচ্ছ সেটা চালিয়ে যান, হ্যাঁ নিন্দা করলে সেটাও চালিয়ে যান লোকের নামে, আর ভালো প্রশংসা করলে, অবশ্য এখনকার মানুষ ভালো প্রশংসা করতে জানে না, সবসময় নিন্দাটাই বেশি জানে করতে, যে লোকের নামে কী করে নিন্দা করবে, লোকের কেউ কিছু ভালো একটা জিনিস বানালে করলে তাকে হিংসা করবে, কপি করবে, এইসবই এখন চলছে পৃথিবীতে। তো ঠিক আছে, করো, যে যার কাজে এগিয়ে যাও, যে যার সাফল্য নিয়ে সে এগোবেই, তো কি কেউ কাউকে ধরে রাখতে পারবে না, তাই না সোনা। চেষ্টা সবই হচ্ছে চেষ্টা, আপনারা খারাপ চেষ্টা করুন আমি ভালো চেষ্টা করি, তাই তো। তো চলো টাটা, বাই, গুড নাইট, ভালো থেকো, সবাই সুস্থ থেকো।